চেনা মুখ, চেনা ফেসবুক, মাঝরাতে তোর শেষ কল, মানুষ সস্তা, যোগান অনেক, গুনতে চাইলে নিঃশেষ, ঘুমহীন চোখ, কাঁপছে দোজখ, ভয়ের ভীষণ ভয়ের দেশ। আজ আপনি শুনবেন দেবজ্যোতি মিত্রের কাহিনী অস্মিতা সেনের মৃত্যু রহস্য, অনলি অন রেডিও মেলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। লেখক শ্রী দেবজ্যোতি মিত্রকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। 1999 সালের 17ই নভেম্বর দুর্গাপুরে জন্মগ্রহণ করেন লেখক শ্রী দেবজ্যোতি মিত্র। বর্তমানে নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তিনি। লেখালেখি সম্পূর্ণ ভালোবাসার জায়গা থেকেই করেন তিনি, এবং সেই ভালোবাসার খাতিরেই ফেসবুকের বিভিন্ন গ্রুপে, অনলাইন ম্যাগাজিনে মাঝে মধ্যে একটু আধটু লেখালেখি করেন। থ্রিলার ঘরানার গল্পই বেশি পছন্দ লেখক শ্রী দেবজ্যোতি মিত্রের। তার মধ্যে থেকেই আজ আমরা বেছে নিয়েছি অস্মিতা সেনের মৃত্যু রহস্য। অস্মিতার চরিত্রে রীতি, সায়ন্তন, শুভঙ্কর এবং বৃদ্ধের চরিত্রে সায়ন, জগদীশ, দারোয়ান এবং ডক্টর চিরঞ্জীব সেনের ভূমিকায় দীপক, রিসেপশনিস্টের চরিত্রে মৌ, গল্প পাঠে এবং রথিনের ভূমিকায় অপূর্ব, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। গুড মর্নিং কলকাতা। ঘড়িতে 5:31, ফাঁকা রাস্তায় হালকা কুয়াশায় এলশেগুড়ি, বৃষ্টির মধ্যে স্টুডিওতে আমি সায়ন্তন। আপনি শুনছেন আমার শহর। যারা এই মুহূর্তে বাইরে বেরিয়েছেন বা বেরোচ্ছেন তাদের জন্য বলি, আজকের সকালটা একটু এলশেগুড়ি বৃষ্টিতে বিক্ষিপ্তভাবে ভিজে থাকলেও দিনটা কিন্তু বেশ ভালোই যাবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যাদের সদ্য ব্রেকআপ হয়েছে বা প্রিয় মানুষের সাথে ঝগড়া করে মন ভালো করার জন্য এই অনুষ্ঠান শুনছো, বা যারা অলরেডি প্রেমে দুষ্টুমিষ্টি খুনসুটিতে ডুবে সকালে প্রিয় মানুষটির মেসেজের আশায় হেডফোন কানে গুঁজে এই অনুষ্ঠান শুনছো, তাহাদের জন্য রইল আজকে সকালের প্রথম গান, স্টে কানেক্টেড। এই বলে সায়ন্তন গানটা প্লে করল। এই 4.5 মিনিট গানের পর ওকে আবার অন এয়ারে ফিরতে হবে। সায়ন্তন হেডফোনটা নামিয়ে রেখে কফির কাপে চুমুক দিতে দিতে ফোনের ডেটা অন করে আজকের খবরগুলোয় চোখ বোলাচ্ছিল। আজকাল বিশেষ কোনো খবর বলতে মারপিট, গোষ্ঠীদ্বন্দ্ব, খুন জখম ছাড়া আর কিছুই নেই। হঠাৎই এই খুন জখমের খবরের ভিড়ে একটা খবর বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করল সায়ন্তনের। ভ্রু কুচকে সেই হেডলাইনটা দেখতে শুরু করল সে। গত রাতে সহেলি অ্যাপার্টমেন্টে খুন হয়েছেন বিশিষ্ট সাহিত্যিক অস্মিতা সেন। অস্মিতা সেন? কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার উইকিপিডিয়ার পেজে গত রাত্রেই তার মৃত্যুর তারিখ এবং সময় আপডেট হয়ে যায়, এবং সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। ওর আর পুরো খবরটা পড়া হয়ে ওঠে না, কারণ আর 1 মিনিটের মধ্যেই ওকে অন এয়ারে ফিরতে হবে। সারা মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে সায়ন্তনের, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। মুখটা বিকৃত করে ওর ফোন থেকে একটা নাম্বার ডায়াল করে, কিন্তু রিং বাজতে বাজতে একটা সময় ফোনটা কেটে যায়, কেউ কলটা রিসিভ করে না। ওর পেটের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। ওর মনে হলো হৃৎপিণ্ডটা যেন উত্তেজনার চাপে ফেটে যাবে এবার। এমন সময় ওর চমক ভাঙল রেড অ্যালার্মের শব্দটা কানে আসতে। আর মাত্র 10 সেকেন্ড। সায়ন্তন কোনো রকমে দুহাত দিয়ে মুখটা মুছে নেয়, নিজেকে ঠিক করে একবার হেসে নিয়ে আবার মাইক্রোফোনের সামনে বসে পড়ে।
হেডফোনটা কানে লাগিয়ে গানটা শেষ হওয়ার পরেই বলে ওঠে, ওয়েলকাম ব্যাক। মন ভালো করা গানের পর আমি সায়ন্তন আবার ফিরে এলাম তোমার সঙ্গে বক বক করতে। তোমরা শুনছো তোমাদের প্রিয় অনুষ্ঠান আমার শহর। সকাল 7:30 কোনো রকমে অনুষ্ঠানটা শেষ করে ও স্টুডিও থেকে বেরিয়ে পড়ে। এখন আর বৃষ্টি পড়ছে না, মৃদু বাতাসে গাছের পাতায় লেগে থাকা সকালের সেই ইলশেগুড়ি বৃষ্টির কয়েক ফোঁটা জল মাঝে মাঝে রাস্তায় পড়ছে। সায়ন্তন গাড়ির জানালা দিয়ে সেই দৃশ্যগুলোই দেখতে থাকে, কিন্তু ওর চোখে মুখে এখন চিন্তার ছাপটা আগের থেকে যেন আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। 71-এর 3 বক্সিলেনের 3 নম্বর গলিটা দিয়ে সহেলি অ্যাপার্টমেন্টের সামনে এসে থামল গাড়িটা। সায়ন্তন এক মনে এখনও কিছু চিন্তা করছে। ড্রাইভার রতন একবার ডেকে বলল, স্যার স্যার স্যার, সহেলি অ্যাপার্টমেন্টে এসে পড়েছি। কথাটা যেন কান অবধি পৌঁছয় না সায়ন্তনের, সে নিজের মনেই বলে ওঠে, অস্মিতা মৃত? না 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 না, সেটা হয় কি করে? না না না, এ কিছুতেই হতে পারে না। খবরটা নিশ্চয়ই ভুল ছেপেছে, কিছু একটা সমস্যা তো আছে, কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আবারও রতন সায়ন্তনকে বলে তারা সহেলি অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছে, কিন্তু যথারীতি সে কোনো উত্তর দেয় না। অবশেষে কোনো উপায় না পেয়ে একটু গলাটা খাঁকিয়ে রতন বলে, স্যার আমরা কিন্তু সহেলি অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছি। হ্যাঁ ঠিক আছে। এতক্ষণে চমক ভাঙে সায়ন্তনের, ও গাড়িটা থেকে নেমে হাঁটা দেয় অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। রতন স্পষ্ট লক্ষ্য করে সায়ন্তনের হাতটা রীতিমতো কাঁপছে। সহেলি অ্যাপার্টমেন্টের নিচে এসে সায়ন্তন দারোয়ানকে জিজ্ঞেস করে, আচ্ছা ওই অস্মিতা সেনের ফ্ল্যাট কোনটা? দারোয়ান তাকে অস্মিতা সেনের রুমটা বলে দেয়। সায়ন্তন লিফটে ওঠার জন্য এগোচ্ছিল, দারোয়ানটা তাকে আবার ডেকে বলে, এক্সকিউজ মি স্যার, প্লিজ এখানে একটু সাইনটা করে যান। সায়ন্তন ফিরে এসে রেজিস্টার খাতায় সই করে লিফটের উদ্দেশ্যে এগিয়ে যায়। 8 তলায় এসেই একটা আওয়াজ করে লিফটের দরজাটা খুলে যেতেই ও বাইরে বেরিয়ে এসে দেখল অস্মিতা সেনের ফ্ল্যাটের সামনে একটা ছোটোখাটো জটলা। পুলিশ ঘুরে বেড়াচ্ছে, তারা সকলকে নিষেধ করছে ওই ক্রাইম সিনের মধ্যে যেন কেউ না যায়, মৃতদেহ যেন কেউ স্পর্শ না করে। সায়ন্তনের আর ইচ্ছে করল না ওখানে গিয়ে মৃতদেহটা দেখার, তবুও ওর মনটা সেদিকে যাওয়ার জন্য উসখুস করছিল। ও এগিয়ে যেতে লাগলো ফ্ল্যাটের দিকে। দরজার কাছে এসে সে দেখল একটু ভেতরে ক্রাইম সিন ডু নট এন্টার স্ট্র্যাপে ঘেরা জায়গাটার মধ্যে অস্মিতা সেনের প্রাণহীন দেহটা পড়ে রয়েছে। দেহটা দেখা মাত্রই আঁতকে উঠে দরজার কাছ থেকে পিছিয়ে গেল সায়ন্তন। অস্মিতা সেনের গলার কাছে অনেকবার ছুরি চালানো হয়েছে, রক্তে ভেসে গেছে মেঝেটা। ও কোনো রকমে লিফটের কাছে এসে লাল বোতামটা টিপতেই লিফটের দরজাটা খুলে যায়। গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কেউ যেন গলা টিপে রেখেছে। কালো সাইড ব্যাগটা শেষ চেনটা থেকে ইনহেলারটা বের করে টানতে থাকে সায়ন্তন। কয়েক সেকেন্ড পর একটু আরাম বোধ হয়, কিন্তু পর মুহূর্তেই পাশে তাকিয়ে শিউরে ওঠে সে। একটা হিম শীতল স্রোত শির দাঁড়া বেয়ে নিচে নেমে যায়, ইনহেলারটা ওর হাত থেকে খসে পড়ে। ওপাশে রক্তমাখা হাসি মুখে দাঁড়িয়ে আছে অস্মিতা, তার গলা থেকে যেন রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসছে। হঠাৎই ওর চোখের সামনে অন্ধকার নামলো। আমি মানিনি। কথাটা শেষ করার আগেই লিফটের মধ্যে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল সায়ন্তন। গ্রাউন্ড ফ্লোরে এসে লিফটের দরজা খোলার পর কাউকে বেরোতে না দেখে সন্দেহ হয় দারোয়ানের। সে ছুটে এসে দেখে লিফটের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে সায়ন্তন। লিফটের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছিল, দারোয়ান এসে সেটাকে পা দিয়ে আটকে কোনো রকমে ওকে ভেতর থেকে তুলে নিয়ে এসে একটা চেয়ারে বসালো। একটা জলের বোতল থেকে জল নিয়ে সায়ন্তনের চোখে মুখে ছেটালো। মিনিট খানেকের মধ্যেই সম্বিত ফিরে পেল সায়ন্তন।
চোখের পাতাটা হালকাভাবে খুলতে খুলতে সে শুনতে পেল, স্যার আপনার শরীর এখন ঠিক আছে তো স্যার? ধীরে ধীরে চোখটা মেলে চারিদিকে তাকিয়ে দেখল সায়ন্তন। সে দেখল সেই নিচের দারোয়ানটা তার উদ্দেশ্যে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সায়ন্তন হাত দেখিয়ে মাথাটা নাড়িয়ে বলল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু জল দিন না, আর ওখানে আমার গাড়িটা দাঁড় করানো আছে, কাইন্ডলি আমার ড্রাইভারকে গাড়িটা একটু এদিকে নিয়ে আসতে বলবেন। ও ওই খয়েরি রঙের একটা অল্টো, একটু একটু বলুন ওকে। দারোয়ান তার হাতে জলের বোতলটা ধরিয়ে দিয়ে গাড়িটার দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে বলে, স্যার গাড়িতে তো কোনো ড্রাইভার নেই। সায়ন্তন টলতে টলতে কোনো রকমে চেয়ার থেকে উঠে পড়ে। দারোয়ানটা বলে, স্যার আপনি যেতে পারবেন তো? রাস্তা পেরিয়ে এসে সায়ন্তন দেখল রতন ওদিকে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। তাকে দেখেই রাগে চেঁচিয়ে ওঠে সায়ন্তন, রতন তোমাকে না হাজারবার বলেছি যে তুমি গাড়ি ছেড়ে কোথাও যাবে না, আর তুমি কি না গাড়ি ছেড়ে এখানে এসে সিগারেট ফুঁকছো, চলো। স্যার আমি তো এখানেই ছিলাম। ও তাহলে দারোয়ানটা মিথ্যে কথা বললো, যাই হোক চলো এখন। ঝগড়ার কথাগুলো ওদিক থেকে দারোয়ানটা কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। এলগিন রোডের ধারে গাড়িটা এসে থামল। এখানেই একটা একতলা বাড়িতে ভাড়া থাকে সায়ন্তন, মাসিক ভাড়া 4,000 টাকা। এই বাড়িতে ও ছাড়া আরও 3 জন থাকে। বাড়ির দরজাটা খুলে ভেতরে এসে দেখল স্যান্ডি সোফার উপর ঘুমোচ্ছে। ফ্রিজ খুলে এক বোতল জল বের করে ঢকঢক করে শেষ করে মাটিতে বসে পড়ল সায়ন্তন। ওর স্মৃতির পাতায় ধরা দেয় সেই সব দিনের মুহূর্তগুলো। কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রথম দেখেছিল অস্মিতাকে। মেয়েটা ভীষণ চুপচাপ, সাধারণ গোছের, কোনো স্টাইল নেই, একটা গোল চশমা পরা। তবে অস্মিতার যে গুণটা সায়ন্তনকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল সেটা হলো ও ভীষণ সুন্দর গান করে এবং গান লেখে। ওর গানের গলা আর সুরের জাদু যেন এক লহমায় ছুঁয়ে ফেলেছিল সায়ন্তনের হৃদয়কে। সেদিনের অনুষ্ঠানের পর সায়ন্তন নিজেই মেকআপ রুমে এসে অস্মিতাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা এই গানটা তুমি লিখেছ? অনুষ্ঠান শেষে একটা ছোট্ট প্যাকেটে পাউরুটি আর মিষ্টি খাচ্ছিল অস্মিতা। কোনো ছেলে যে এভাবে এসে তাকে প্রশ্ন করবে সেটা হয়তো সে বুঝতে পারেনি, তাই প্রথমটাই একটু থতমতো খেয়ে সে বলল, হ্যাঁ ভালো হয়নি না? আরে না না, কে বলল ভালো হয়নি, দিব্যি হয়েছে, আমি তো রীতিমতো তোমার ফ্যান হয়ে গেছি, সো আজ থেকে আমরা বন্ধু। এই বলে সায়ন্তন তার দিকে হাত বাড়িয়ে দিল। কাঁপা কাঁপা হাতটা সায়ন্তনের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়ে অস্মিতা বলল, আমি অস্মিতা, তোমার নামটা? পরে ঠিক জানতে পেরে যাবে, চলি টাটা। সায়ন্তন চলে গেল। জীবনে প্রথমবার কেউ হয়তো তাকে বুঝতে পেরেছে, তার সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। কথাগুলো মনে হতেই একটা হালকা হাসি ফুটে উঠল অস্মিতার ঠোঁটে। অস্মিতার এই চুপচাপ থাকা, এত সাধারণ হয়ে থাকা, এই বিষয়গুলোই সায়ন্তনকে অস্মিতার অনেকটা কাছাকাছি আনতে সাহায্য করেছিল। আর অস্মিতারও বেশ ভালো লাগতো সায়ন্তনের অনবরত বকবক করে যাওয়া। কলেজে বিশেষ কেউ অস্মিতার সাথে কথা বলতো না, কিন্তু সায়ন্তন ছিল ওর একমাত্র বন্ধু যে কিনা ওর পাশে বসতে কোনো দ্বিধা বোধ করতো না। ক্রমশ ওদের সম্পর্কটা গভীর হয়। কলেজ বাঙ্ক করে একসাথে সিনেমা দেখতে যাওয়া, ক্যান্টিনে বসে আড্ডা মারা, আরও কত কিছু। এমনকি মাঝে মাঝে সায়ন্তন নোট নেওয়ার বাহানায় অস্মিতাদের বাড়িতেও আসা যাওয়া শুরু করল। অস্মিতার এইসব ঘটনা দিব্যি লাগত, নিজের অজান্তেই মনে জায়গা দিয়ে ফেলে সায়ন্তনকে। সে ভাবতে শুরু করে হয়তো সায়ন্তনও তাকে ভালোবাসে। একদিন টিফিন ব্রেকে ক্যান্টিনে বসে অস্মিতা সায়ন্তনকে বলল, তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? আরে দূর পাগলি, রাগ করবো কেন বল। আমি আমি আসলে না তোকে খুব খুব ভালোবাসি। এই কথাটা হয়তো সায়ন্তন অনুমান করেনি। সে উঠে দাঁড়িয়ে বলল, এটা আমি তোর কাছ থেকে আশা করিনি, আমি তোকে বরাবর আমার একজন ভালো বন্ধু বলে মনে করি, আর তুই কিনা শেষে আমায় ক্ষমা করে দে, আমি আর কোনোদিন তোকে ওসব বলবো না, আর চাই করিস আমাদের বন্ধুত্বটাকে শেষ করে দিস না। রাস্তা ছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে। না আগে তুই বল আমাকে ক্ষমা করেছিস, তবেই রাস্তা ছাড়বো। আচ্ছা বেশ ক্ষমা করলাম, যা
কিন্তু যা বললি সেটা যেন মনে থাকে। তারপর আবার ওদের বন্ধুত্বটা পুরনো ছন্দ ফিরে পায়। ধীরে ধীরে তিনটে বছর কেটে যায়। এবার সায়ন্তন অস্মিতার প্রতি আকর্ষিত হয়। অনেক চেষ্টা করে তার মনের ভাব প্রকাশ করার, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তারপর এত বছর আর কোনো যোগাযোগই ছিল না অস্মিতার সাথে। একদিন হঠাৎ যখন সায়ন্তন স্টুডিও থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাবে, এমন সময় ফেসবুকের নোটিফিকেশনের আওয়াজটা এক নিমেষে ওকে মনে করিয়ে দিল 10 বছর আগের পুরনো টুকরো টুকরো কিছু স্মৃতি। ফোনে স্ক্রিনে ভেসে উঠেছে অস্মিতার ফ্রেন্ড রিকোয়েস্ট। থানায় বেশ একটা ছুটোছুটি শুরু হয়ে গেছে। এসআই জগদীশ দত্ত সবাইকে বলেছেন এই হাই প্রোফাইল কেসটা যাতে তাড়াতাড়ি শেষ করা যায়, সেই জন্য ক্রাইম ব্রাঞ্চ থেকে একজন স্পেশাল অফিসার আসছেন আজ। তার রুম পরিষ্কার করতে, কেস ফাইলগুলো রেডি করে রাখতে রীতিমতো কালঘাম ছুটছে সবার। এসআই সাফ জানিয়ে দিয়েছেন স্যারের সাহায্যে যেন কোনো ত্রুটি না হয়। থানার সামনে কনস্টেবল রথিন, এসআই জগদীশ দত্ত ও আরও দুজন অফিসার দাঁড়িয়েছিলেন। জগদীশ দত্তের হাতে একটা ফুলের তোড়া, কনস্টেবল রথিনের হাতে একটা গাঁদা ফুলের মালা। শুভঙ্কর এগিয়ে আসতেই ফুলের তোড়া তার হাতে দিয়ে স্বাগতম জানালেন জগদীশবাবু। ওয়েলকাম স্যার, ওয়েলকাম, পথে কোনো অসুবিধা হয়নি তো স্যার? সঙ্গে সঙ্গে কনস্টেবল রথিনও গাঁদা ফুলের মালাটা পরিয়ে দিলেন শুভঙ্করের গলায়। শুভঙ্কর একটু মুচকি হাসলো, তারপর মালা ও ফুলের তোড়াটা রথিনের হাতে দিয়ে বলল, না না না, কোনো অসুবিধা হয়নি, মালাটা আপাতত রেখে দিন, কিন্তু ওই ফুলের তোড়াটা আমি যাওয়ার সময় নিয়ে যাব, আমাকে দিয়ে দেবেন, ঠিক আছে? এই যে স্যার, এই দিকে, এই দিকে। বুঝতেই তো পারছেন স্যার, এই কম সময়ের মধ্যে যেটুকু পেরেছি আর কি। কেবিনে ঢুকে চেয়ারটা টেনে বসে পড়ল শুভঙ্কর। চারিদিকে একবার তাকিয়ে দেখল, তারপর বলল, বাহ, ঘরটা তো বেশ ভালো করেই পরিষ্কার করা হয়েছে দেখছি। স্যার, আপনার আসতে এত দেরি হলো যে? আসলে আজ শনিবার, তো মেয়েটার স্কুল আজ একটায় ছুটি হয়ে গিয়েছিল, তাই ওকে নিয়ে বাড়িতে ড্রপ করে দিয়ে এলাম। সরি স্যার, আপনার স্ত্রীর ব্যাপারটা শুনেছিলাম, ট্র্যাজিক লাইফ। আচ্ছা, ওই কেসের আপডেট কি? বলছি স্যার, বলছি, কিন্তু এই তার আগে একটু, এই কই রে? জগদীশবাবুর কথাটা শেষ হওয়ার সাথে সাথেই একটা 15 বছর ছেলে ট্রেতে কোল্ড ড্রিঙ্কসের বোতল আর কিছু টিফিন নিয়ে ঘরে ঢুকল। মনে হলো ছেলেটা অনেকক্ষণ থেকেই দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে নির্দেশের অপেক্ষায়। ট্রেটা রেখে ছেলেটা বাইরে বেরিয়ে যেতেই জগদীশ বলতে শুরু করলেন, স্যার, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী খুনটা হয়েছে রাত 2 থেকে 3টের মধ্যে। খুনি যে একজন এক্সপার্ট, তার ডেড বডি দেখলেই ঠাওয়ার করা যায়। খুব নিখুঁতভাবে এক্স্যাক্টলি গলার নলিটা কাটা হয়েছে। তারপর ওই ভিকটিমের মৃত্যুর পরও নিজের ক্ষোভ জাহির করতে আরও আঘাত করেছে খুনি। কোনো সাসপেক্ট? কাল রাত 10টা নাগাদ একজন মহিলা এসেছিলেন, সিসিটিভি ফুটেজে তার চেহারা দেখা যায়নি। ওভারকোট পরা মহিলাটির মাথায় কালো টুপি, চোখে কালো চশমা আর মুখ মাস্কে ঢাকা ছিল স্যার। তার মানে ওই মহিলাই যে খুনি সেটা আন্দাজ করা গেলেও সঠিকভাবে বোঝার কোনো উপায় নেই তিনি কে। বুঝেছি, কিন্তু উনি কি আদৌ? শুভঙ্কর কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেল, তারপর কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করল, আচ্ছা, আর কোনো প্রমাণ টুমাণ কিছু পাওয়া গেছে? আমিন, সেই ছুরি বা তার কোনো হাতের ছাপ কিংবা জুতোর ছাপ? না স্যার, আমাদের ফরেন্সিক এক্সপার্টদের মতে খুনি হাতে গ্লাভস আর পায়ে রাবারের জুতো পরেছিল, আর ছুরিটা হয়তো খুনি নিজের সঙ্গে নিয়ে গেছে। আর ওই উইকিপিডিয়ার ব্যাপারটা? সেই রাতেই রাত 2:15 নাগাদ ওনার ফোন থেকে ওনার উইকিপিডিয়ার পেজে ডেড লেখা হয়, আর সেটা ওই আইপি অ্যাড্রেস ট্রেস করেই জানা গেছে স্যার। স্ট্রেঞ্জ, এত বুদ্ধি খাটিয়ে খুন করেছে, তার মানে ইট ওয়াজ আ প্ল্যান্ড মার্ডার। কিন্তু যতই বুদ্ধি খাটাক তাকে ধরা পড়তেই হবে, দেয়ার ইজ নো পারফেক্ট ক্রাইম। আচ্ছা, ওই মেয়েটির ফোন থেকে কিছু পাওয়া গেছে?
আসলে স্যার ফোনটা সাইবার ইউনিটের কাছে আছে, ওরা ডেটা কালেক্ট করে কালকের মধ্যে দেবে বলেছে। গুড গুড। মেয়েটির বাড়ির লোকজনের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে বা ফ্ল্যাটের আশেপাশের লোকজনের সঙ্গে কোনো কথাবার্তা বলেছেন আপনারা? মেয়েটির ফ্ল্যাটের আশপাশের লোকজনের সঙ্গে কথা হয়েছে। প্রায় 4 বছর ধরে এই ফ্ল্যাটে আছেন অস্মিতা সেন, কিন্তু ওনার মতো ভদ্রমহিলা আর দুটো দেখা যায় না। আর ওনার মা বাবা থাকেন ওই রাজনগর কলোনিতে, কলকাতা থেকে ওই 40-42 কিলোমিটারের রাস্তা। তা ওনাদের কাছ থেকেও তেমন কিছু জানা যায়নি, ওনাদের খবর দেওয়া হয়েছে ওনারা এসে পড়বেন। আচ্ছা, পিএম রিপোর্টটা কখন পাওয়া যাবে? কাল বিকেলের মধ্যেই স্যার। তার আগে একবার ডেড বডিটা দেখতে হবে। শিওর শিওর স্যার। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। ও হ্যাঁ, ভালো কথা, আমার একজন কনস্টেবল লাগবে সিভিল ড্রেসে। নো প্রবলেম স্যার, আমি রথিনকে বলে দিচ্ছি। জগদীশবাবু চলে যেতেই ক্লান্ত শরীরে রুমালটা চোখে ঢাকা দিয়ে গা এলিয়ে দিল শুভঙ্কর। আধ ঘন্টার মধ্যেই থানায় এসে উপস্থিত হলেন অস্মিতা সেনের বাবা মা। খুব কান্নাকাটি করছিলেন দুজনেই। দেখুন, আমি এই মুহূর্তে আপনাদের সিচুয়েশন বুঝতে পারছি। আপনারা পুলিশকে যা বলেছেন তেমন কিছুই মনে হয়নি, তবে আপনারা শুধু ওনার বর্তমান জীবনের ঘটনাগুলোই বলছেন। এর আগে অর্থাৎ ওনার পাস্ট লাইফে, মানে স্কুল কলেজ টলেজের সময় কোনো ঘটনা কিছু, মানে কোনো হিন্ট যদি পাওয়া যায় সেসব থেকে, সেই কারণেই জিজ্ঞেস করছি। কোনো পাস্ট হিস্ট্রি একটু ভেবে দেখুন। হঠাৎ অস্মিতার মায়ের কিছু মনে পড়তেই তিনি কান্না থামিয়ে বললেন, ওর স্কুলে কোনো বন্ধু ছিল না, কোনো শত্রুও ছিল না, কিন্তু কিন্তু কলেজে উঠে একটা ছেলের সঙ্গে ওর ভীষণ বন্ধুত্ব হয়। ছেলেটার নাম ছিল দেবব্রত। দেবব্রত দারুণ গল্পও লিখত। কারো লেখায় এমন কিছু ক্ষমতা থাকে যা মনকে ছুঁয়ে যেতে পারে। দেবব্রতর লেখায় সেরকম ক্ষমতা ছিল। অস্মিতার বাবার একটা প্রেস ছিল, দেবব্রত অস্মিতাকে তার একটা লেখা ছাপতে দেয়। অস্মিতার গল্পটা পড়ে বেশ ভালোও লেগে যায়, বইটা ছাপানো হয়। কিন্তু কিন্তু লেখকের স্থানে নাম দেওয়া হয় অস্মিতা সেন। কিন্তু সেদিনের পর থেকে একটু অন্যরকম আচার আচরণ করতে থাকে অস্মিতা। তারপর থেকে ওর নাম ডাক হতে থাকে। ও নিজের লেখার জন্যই আমাদের ছেড়ে এই ফ্ল্যাটে একা থাকতে শুরু করে। কেন কেন এখানে থাকতে গেল? এখানে ওর কোনো শত্রু ছিল না, থাকলে তো আমাদের বলতো না কি? ওই হাড় হামাতে হতচ্ছেড়া ছেলেটাই খুন করে দিল গো আমাদের মেয়েটাকে। শান্ত হন, শান্ত হন মিসেস সেন, জলটা খান। শুভঙ্কর জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, দেখুন, আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো যুক্তি থাকে না, কিন্তু সেগুলো ঘটে। অস্মিতার বাবা মা চলে গেলেন। শুভঙ্কর আর রথিন ডেড বডিটা দেখতে বেরিয়ে পড়ল। শুভঙ্কর বেশ ভালো করে লক্ষ্য করে বডিটা, গলার কাছটা ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। তারপর হঠাৎ লক্ষ্য করে অস্মিতার ডান হাতের বুড়ো আঙুলের নখের ভেতর একটা ছোট্ট রোঁয়া। শুভঙ্কর বেশ সাবধানে সেটা বের করে রথিনকে দিয়ে ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। পুরনো দিনের কথাগুলো মনে করতে করতে কখন যে টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিল সায়ন্তন তা সে বুঝতেও পারেনি। কখন যে বেলা পড়ে সন্ধে নেমেছে কে জানে। হঠাৎ তার ঘুম ভাঙল ফোনের রিংটোনের আওয়াজে। ফোনটা হাতড়ে রিসিভ করল। হ্যালো, কে বলছেন? হ্যালো সৌরভ, আমি ডক্টর রায়। সরি, আমি সায়ন্তন, রং নাম্বার। ওহো সায়ন্তন, আমি ডক্টর চিরঞ্জীব রায়। ও ডাক্তারবাবু, শোনো না, শোনো শোনো, তোমাকে আগের সপ্তাহে যে ওষুধটা দিয়েছিলাম, হ্যাঁ তোমাকে আগের সপ্তাহে যে ওষুধটা দিয়েছিলাম তার ডোজটা একটু বাড়াতে হবে। আমি আজ থাকছি না, তোমার অ্যাপয়েন্টমেন্টটা পরশু দিনে শিফট করে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ফোনটা কেটে দিয়ে সায়ন্তন উঠে গিয়ে লাইটটা জ্বালিয়ে দেখল স্যান্ডি কখন চলে গেছে। ডাক্তারবাবু যে ওষুধের ডোজটা বাড়াতে বললেন, ওষুধের নাম কী ছিল সেটা একেবারেই মনে পড়ছে না সায়ন্তনের। প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে,
অথচ কোনো ওষুধও নেই। সে তাড়াতাড়ি ব্যাগটা কোলের উপর তুলে সাইডের চেনটা খুলে ভেতরে হাতড়াতে লাগলো। আহ, কোথায় গেল? হঠাৎই একটা আঘাতে চেঁচিয়ে উঠল সায়ন্তন। তার ডান হাতের তর্জনীর ডগাটা কেটে রক্ত বেরোচ্ছে। এটা কি? ব্যাগের সাইডের পকেট থেকে বেরিয়ে এলো হাতলে সাদা রুমাল জড়ানো একটা শুকনো রক্তমাখা ছুরি। ফোনের শব্দেই ঘুমটা ভেঙে গেল শুভঙ্করের। সে হাই তুলতে তুলতে ঘুম জড়ানো চোখেই ফোনটা ধরল। হ্যালো স্যার, রতিন বলছি। আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। আজ সকালে অস্মিতা সেনের ফোনের সমস্ত ডেটা সাইবার ইউনিটের পক্ষ থেকে চলে এসেছে। আচ্ছা, আই সি। স্যার, ওনার মারা যাওয়ার কয়েক ঘন্টা আগেই একটা নম্বর থেকে অনেকবার ফোন হয়েছে। এমনকি মারা যাওয়ার দিন 5:30 নাগাদও ওই নম্বর থেকে মিসড কল আসে। সায়ন্তন চৌধুরী নামে ডকুমেন্ট রয়েছে। অস্মিতা সেনের কল লিস্টে আর কোনো নাম্বার আছে যেটা দেখে সন্দেহ হয়? না স্যার, অস্মিতা সেনের ফোনে কয়েকটা পাবলিকেশন হাউস আর বাবা মা ছাড়া অন্য কারোর নম্বর পাওয়া যায়নি। বিশেষ কারোর সাথে যোগাযোগ ছিল না। এই নম্বরে গত এক মাস ধরে অনেকবার ফোন রিসিভ এবং ডায়াল হয়েছে। ওকে, আমি আসছি। ফোনটা টেবিলের ওপর নামিয়ে রেখে জানালাটা খুলে শুভঙ্কর সৌমিলির ফটোটার দিকে তাকিয়ে দেখল। শুভঙ্করের মনে উঁকি দিয়ে যায় 8 বছর আগের একটা পুরনো স্মৃতি। তখন শুভঙ্কর সদ্য চাকরিতে জয়েন করেছে, পোস্টিং ছিল রাজনগর কলোনিতে। বাবা মায়ের ইচ্ছেতেই বছরখানেকের মধ্যে বিয়ে করে সৌমিলিকে। 1 বছরের মধ্যেই সুন্দর একটা ফুটফুটে মেয়ে হলো ওদের। সৌমিলির খুব আদরের মেয়ে মিঠি। অপারেশন থিয়েটারে বাঁচার কোনো আশা ছিল না সৌমিলির। ডাক্তার তো বলেই দিয়েছিল হয় মা বাঁচবে নয় বাচ্চা। তারপর শুভঙ্করের পরিচিতির জন্য বড় বড় ডাক্তারের অক্লান্ত পরিশ্রম ও শুভঙ্করের করুণ প্রার্থনায় পৃথিবী আলো করে আসে শুভঙ্কর আর সৌমিলির ছোট্ট সন্তান মিঠি। স্বামী সন্তান নিয়ে দিব্যি ছিল সৌমিলি, কিন্তু সুখ যে বেশি দিন স্থায়ী হয় না। একদিন সকালে শুভঙ্কর উঠে দেখল সৌমিলি ড্রেসিং টেবিলের সামনে বসে একটা নতুন শাড়ি পরে সাজছিল। শুভঙ্কর পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। কি ব্যাপার, এত সকালেই আমাকে ছেড়ে চলে যাচ্ছ? সৌমিলি উঠে শুভঙ্করের কপালে একটা টোকা মেরে বেরিয়ে গেছিল। শুভঙ্করের কথাটাই যে সত্যি হয়ে যাবে কেউ ভাবেনি। সৌমিলির আর ফেরা হয়নি। ঘরে ফিরে এলো সৌমিলির অগ্নিদগ্ধ মৃতদেহটা। সেদিনের কথাটা মনে হতেই শুভঙ্করের চোখটা ছলছল করে উঠল। মিঠির ঘরের কাছে এসে দেখল মিঠি আরামে ঘুমোচ্ছে। একমাত্র মিঠি তার কাছে সৌমিলির শেষ স্মৃতি। ওই ঘটনার পর শুভঙ্কর ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে কলকাতায় ট্রান্সফার নিয়ে চলে আসে। এখানে একটা বাড়িতে শুভঙ্কর, মিঠি আর মিঠিকে দেখাশুনো ও কাজকর্মের জন্য একটা মেয়ে থাকে। মায়ের অভাব কোনোদিন ছোট্ট মিঠিকে বুঝতে দেয়নি শুভঙ্কর। মেয়ের প্রতিটি আবদার সে যথাযোগ্যভাবে পালন করে। শুভঙ্কর রেডি হয়ে দেখে মিঠি তখনও ঘুমোচ্ছে। মিঠির কপালে একটা চুমু খেয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শুভঙ্কর। গাড়িতে যেতে যেতে FM অন করে আমার শহর অনুষ্ঠানটা শুনছিল শুভঙ্কর। সূর্যটা সবে উঠতে শুরু করেছে। লাল আভাটা চারিদিকে সমুদ্রের মতো ছড়িয়ে পড়েছে। হঠাৎ কিছু একটা মনে হতে ও রাস্তার একপাশে গাড়িটা দাঁড় করিয়ে মন দিয়ে FM শুনছিল। আপাতত আপনি শুনছেন আপনার ফেভারিট শো আমার শহর সায়ন্তনের সঙ্গে। স্টে কানেক্টেড। এর নামও তো সায়ন্তন। গলাটাও ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। থানায় এসে শুভঙ্কর রথিনকে জিজ্ঞেস করল, আচ্ছা ওই সায়ন্তন নামের ছেলেটির কোনো ঠিকানা পত্র কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার, আমরা জানতে পেরেছি যে ছেলেটার বাড়ি শিমুলনগর রামহরিপুরে। কি করে ছেলেটা? বলতে ভুলে গেছি স্যার, ভাগ্যিস জিজ্ঞেস করলেন। ছেলেটা একটা প্রাইভেট FM রেডিও জকির কাজ করে, বেশ ফেমাস স্যার। প্রতিদিন ভোর 5:30 থেকে FM যে অনুষ্ঠানটা হয় না, সেটা তো ওই করে। আমার স্ত্রী ওর বিশাল ফ্যান স্যার। রথিনের শেষের কথাগুলো কানে এলো না শুভঙ্করের। তার মানে আমার অনুমানই ঠিক,
এই ছেলেটি তবে আমার শহর অনুষ্ঠানের হোস্ট সায়ন্তন চৌধুরী। একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল শুভঙ্কর, 7:30 বাজছে। রথিন, আমাদের হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি বেরোতে হবে। স্যার, একটু চা বিস্কুট? সময় নেই রথিন, সময় নেই, তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। আমার শহর অনুষ্ঠান শেষ হয় 7:30। অনুষ্ঠান শেষ হলেই ছেলেটি ওখান থেকে বেরিয়ে যাবে, তার আগেই আমাদের পৌঁছতে হবে। শুভঙ্করের হাবভাব দেখে রথিন ছুটে গেল গাড়ি বের করতে। অফিস টাইম। কলকাতার রাস্তায় জ্যাম লেগে থাকা খুবই সাধারণ ব্যাপার। থানা থেকে স্টুডিও মাত্র 20 মিনিটের পথ। সেখানে ওরা যখন স্টুডিওর সামনে এসে থামল, তখন ঘড়িতে বাজছে 8:10। গাড়ি থেকে নেমে শুভঙ্কর দেখল সামনেই কল্পতরু অ্যাপার্টমেন্ট, 5 তলার উপরে FM স্টুডিওটা। শুভঙ্কর ছুটে কোনো রকমে রাস্তা পার হলো, পেছনে রথিন ও আরও 2 জন কনস্টেবল। লিফট আসতে দেরি দেখে ওরা ছুটল সিঁড়ি বেয়ে। ওপরে উঠে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করল, সায়ন্তন চৌধুরী আছেন? না স্যার, কিন্তু আপনারা কে? শুভঙ্কর পকেট থেকে আই কার্ডটা বের করল। শুভঙ্কর সান্যাল, ক্রাইম ব্রাঞ্চ। সায়ন্তন স্যার তো চলে গেছেন, ওনার আজ লাস্ট শো ছিল। তাহলে এত দূর আসা ওদের বিফলে গেল। কিছুক্ষণ পর রথিন রিসেপশনিস্টকে জিজ্ঞেস করল, ওনার কোনো ছবি আছে আপনাদের কাছে? হ্যাঁ স্যার, আমাদের ডেটাবেসে ওনার ডিটেলস আছে। আচ্ছা, ওনার ডিটেলসটা দিন তো। ওয়েট আ মিনিট। হ্যালো স্যার, ক্রাইম ব্রাঞ্চ থেকে 2 জন অফিসার এসেছেন, সায়ন্তনের ডিটেলস চাইছেন। আমি কি আমাদের ডেটাবেস থেকে ওগুলো প্রোভাইড করব? হ্যাঁ স্যার, আই কার্ড দেখেছি। ওকে স্যার। রিসিভারটা নামিয়ে রাখলে রথিন জিজ্ঞেস করল, ওনার বাড়ি কি এখানেই? না স্যার, আমাদের একটা অন্য ব্রাঞ্চ ছিল রামহরিপুরে, সেখান থেকে উনি ট্রান্সফার নিয়ে এখানে এসেছিলেন। আচ্ছা, উনি কোথায় থাকতেন সেই ঠিকানাটা একটু পাওয়া যাবে কি? ডিটেলসের সাথে আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওনার টেবিলটা কোথায়? শুভঙ্কর দেখল গোটা টেবিলটা ফাঁকা, কিছুই নেই। বেশ ভালো করে লক্ষ্য করার পর ওর চোখে পড়ল টেবিলের একটা কোণে ছোট করে কিছু লেখা রয়েছে। লেখাটা কোণের দিকে এমনভাবে লেখা যে কারোর চোখে খুব সহজে পড়বে না। শুভঙ্কর লেখাটার উপর হাত দিয়ে দেখল হালকা কালি উঠছে, অর্থাৎ লেখাটা খুব একটা পুরনো নয়। রথিন পেছন থেকে ঝুঁকে পড়ে দেখে বলল, স্যার এটা কি? সেইটাই তো জানতে হবে। এগল্যাপস, তার মানে ডিমের কোল। শুভঙ্কর বাইরে এসে একবার CCTV ফুটেজটা দেখতে চাইল। রিসেপশনিস্ট তাদের কন্ট্রোল রুমে নিয়ে গেল। শুভঙ্কর ফুটেজে লক্ষ্য করল একটা কালো মাস্ক মুখে ঢাকা ছেলে অনুষ্ঠান শেষ করে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা দিল। তার মুখটা বোঝা না গেলেও তার হাঁটা চলার ভঙ্গিটা কিন্তু শুভঙ্করের ভীষণ চেনা চেনা ঠেকল। কয়েকটা পুরনো ফুটেজও চেক করা হলো, কিন্তু কিছুতেই তার মুখটা ভালোভাবে বুঝতে পারা গেল না। গাড়িতে উঠে রথিন শুভঙ্করকে জিজ্ঞেস করল, স্যার আপনি সায়ন্তনকে এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? এমনটাও তো হতে পারে যে অস্মিতা সেনের একজন ফ্যান ছিল, বা ওদের মধ্যে একটা এই প্রেমের সম্পর্ক ছিল আর কি। হতেও পারে, আবার নাও হতে পারে, তবে ওর সাথে দেখা হওয়াটা ইম্পর্টেন্ট। স্টুডিও থেকে ওরা এলগিন রোডের যে বাড়িটার ঠিকানা পেয়েছিল সেখানে ওরা 1/2 ঘন্টার মধ্যেই পৌঁছে গেল। পৌঁছে দেখল তালা ঝুলছে। হালাই তোর পোলা পাইন সব আইসা ঝুলছে আমার কপালে, ভাড়া দেওয়ানের বেলার মুখ দেখনে মন চায় না, ছোট লোক কোথা করে। দাদা, সায়ন্তন চৌধুরী কি এখানেই থাকে? আপনি কেডা, ওর লগে আপনার কি কাম? আপনারও টাকা পয়সা ঝাড়ছে নাকি? না 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 না, সেসব কিছু না, আমি আসছি ক্রাইম ব্রাঞ্চ থেকে একটা মার্ডার কেসের ব্যাপারে। মার্ডার? আচ্ছা, ওই সায়ন্তন ছেলে হিসেবে কিরকম? এইটা একেরে একটা পাগল পোলা, দেখেন না আমি একখান একা শান্তশিষ্ট ছেলে কোথায় যাইবে, এই ভাইবা বাড়ি ভাড়া দিয়েছিলাম, এখন দেখি দেখা হলেই কইতো ওর সাথে নাকি কে স্যান্ডি, সুমন, সুনন্দ নামের আরও 3 ঘন পোলা পাইন থাকে, অথচ এই অঞ্চলে ওই 3 জন রে কেউ দেয় নাই কখনো।
এই যে আজকেই আমার যাওয়ার সময় আমার বাড়ি আয়া বলে গেল বাড়ির ভাড়াটা নাই স্যান্ডির কাছে রাইখা আসছে, অথচ দেন দেখি এই আয়সা দেখি কেউটা নাই, বাড়ি তালা মারা। সে কি কোথায় গেছে আপনি জানেন? এইটা তো জানি না। আচ্ছা ওর গাড়ির নম্বরটা জানেন? না, খয়েরি রঙের একখান অল্টো গাড়ি বইলা মনে আছে কিন্তু নাম্বারটা তো লক্ষ্য করি নাই। ও কোথায় যেতে পারে কিছু আইডিয়া আছে আপনার? বলতে পারবো না বাবা, তবে ও একজন ডাক্তারের লগে কথা কইতো, তার খোঁজ দিতে পারি। সায়ন্তন এতক্ষণে অনেকটা দূরে চলে এসেছে শহরতলি থেকে। কিছু একটা ভাবতে ভাবতে সে সামনের দিকে তাকিয়ে দেখল একটা অল্প বয়সী ছেলে সাইকেলের বেল বাজিয়ে রাস্তা পার হচ্ছে, কিন্তু ছেলেটা গাড়ির এতটাই কাছে এসে পড়েছে যে আর কোনো উপায় নেই। সায়ন্তন চিৎকার করে উঠল, রতন! একটা জোরে ব্রেক কষার শব্দ হল, ছেলেটা ছিটকে পড়েছে রাস্তার ওপরে, গাড়ির স্টিয়ারিংয়ের উপর মাথাটা ধাক্কা খেল সায়ন্তনের। কয়েকটা লোক এসে রাস্তা থেকে ছেলেটাকে তুলল, সাইকেলটা ভেঙে গেছে কিন্তু তার বিশেষ কোনো ক্ষতি হয়নি, শুধু পার হাতের কিছুটা অংশ ছুড়ে গেছে। লোকগুলো গাড়ির দরজাটা খুলে সায়ন্তনকে টেনে হিঁচড়ে বের করল। রতন, রতন, আমার ড্রাইভার, আমার ড্রাইভার ভেতর, রতন, আমার ড্রাইভার ভেতরে, ও ধাক্কা মেরেছে, আমি 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 কিছু করিনি, আমি 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 গাড়ি চালাচ্ছিলাম না, আমি বসেছিলাম, বসেছিলাম। ভেতরে তাকিয়ে কাউকেই দেখতে পেল না লোকগুলো, মুখে কিছু একটা বিড়বিড় করতে করতে অজ্ঞান হয়ে গেল সায়ন্তন। শুভঙ্কর, রথিন ও আরও দুজন কনস্টেবলকে নিয়ে পৌঁছল শঙ্কর স্ট্রিটে ডক্টর রায়ের চেম্বারে। পথে আস্তে আস্তে আশেপাশের থানাগুলোকে খয়েরি অল্টো গাড়ির খোঁজ নেওয়ার কথা জানিয়ে দিয়েছে ডক্টর চিরঞ্জীব রায়, পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। কিন্তু তার কাছে সায়ন্তনে আসতে হলো কেন? চেম্বারে ঢুকেই রথিন বাইরে বসে থাকা ছেলেটির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট না থাকা নিয়ে ঝামেলা বাঁধিয়ে ফেলল। ঝামেলা শুনে চিরঞ্জীব রায় বাইরে বেরিয়ে এলেন। কি ব্যাপার? শুভঙ্কর ওদিকে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে বাইরে রাস্তার দিকে তাকিয়েছিল। ডাক্তারের কথা শুনে শুভঙ্কর এদিকে তাকাতেই ডক্টর চিরঞ্জীব রায় বললেন, আরে শুভ, তুমি এখানে? এগি স্যার, আপনি? শুভঙ্কর চট করে সিগারেটটা ফেলে বলল, কলেজের সিরে প্রফেসর যে এই চিরঞ্জীব রায় সেটা জানতাম না স্যার। এরপর কিছুক্ষণ এদিক ওদিকের কথা হওয়ার পর চিরঞ্জীব রায় বললেন, দেখেছ, বাইরেই দাঁড় করিয়ে রেখেছি, এসো এসো, ভেতরে এসো। ভেতরে ঢোকার সময় শুভঙ্কর বাইরের ছেলেটাকে জানালো কেউ এলে তাকে যেন কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে বলে। হ্যাঁ, বাড়ির সবাই কেমন আছে? কি করছো এখন? বিয়ে টিয়ে করেছো? চেয়ারে বসতে বসতে কথাগুলো জিজ্ঞেস করলেন ডক্টর চিরঞ্জীব রায়। বাবা মা গত হয়েছেন বছর দশেক হলো, স্ত্রীও মারা গেছেন কয়েক বছর আগে, একটা ছোট্ট মেয়ে আছে, ওকে নিয়েই এখন একটা বাড়িতে থাকি। আর পেশাগত দিক থেকে বর্তমানে আমি ক্রাইম ব্রাঞ্চের একজন অফিসার, কিন্তু স্যার আজ আমি আপনার কাছে ভীষণ একটা দরকারে এসেছিলাম। আসলে আমি একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন করছি স্যার এখন। আপনার একজন পেশেন্ট আছে সায়ন্তন চৌধুরী, ওর সম্বন্ধেই আমার একটু ইনফরমেশন দরকার। সায়ন্তন? ও হ্যাঁ, মনে পড়েছে, জীবনে এরকম রেয়ার কাইন্ড অফ স্কিজোফ্রেনিয়া পেশেন্ট খুব কম পাওয়া যায়। মানে? সহজভাবে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আর হ্যালুসিনেশন ব্যালেন্সড। ছেলেটির সাথে আমার প্রথম আলাপ হয়েছিল একটা মেন্টাল অ্যাসাইলাম হোমে। হোম কেন? ছেলেটার মেন্টাল কন্ডিশন এতটাই খারাপ ছিল যে কোনো ডাক্তারের পক্ষে ওকে সামলানো সম্ভব ছিল না, তাই শেষে আমার ডাক পড়ে। আমি ওই হোমের লোকগুলোর কাছে শুনেছিলাম যে কোন একটা ওই সিরিয়াল কিলিংয়ের সাথে ছেলেটা নাকি যুক্ত ছিল। আচ্ছা, ওর আসল নাম কি সায়ন্তন? না, ওর আসল নাম সৌরভ চক্রবর্তী। সৌরভ চক্রবর্তী? হ্যাঁ। নামটা শুনেই চমকে ওঠে শুভঙ্কর। এক নিমেষে শুভঙ্করের মনে পড়ে যায় সেই FM স্টুডিও রিসেপশনিস্ট সায়ন্তনের ডিটেলস প্রিন্ট আউট করে দিয়েছিল রথিনকে। এক মিনিট স্যার। সে তাড়াতাড়ি চেম্বারের দরজাটা খুলে বেরিয়ে গেল। ডক্টর রায় কিছুই বুঝতে পারলেন না,
শুভঙ্কর বাইরে এসে রথিনকে বলল, রথিন, ওই রিসেপশনিস্টের প্রিন্ট আউটটা দাও তো। রথিনের কাছ থেকে প্রিন্ট আউটটা নিয়ে অতি বিস্ময়ের সাথে ছবিটা দেখল। ডক্টর রায়ের চেম্বারে ফিরে এসে প্রিন্ট আউটটা দেখিয়ে বলল, দেখুন তো স্যার, এই ছেলেটাই কি আপনার পেশেন্ট? হ্যাঁ স্যার। ওর ব্যাপারে একটু খুলে বলতে পারবেন? ওর একটা শরীরে একসঙ্গে দুটো পার্সোনালিটি আছে, একটার নাম দেবব্রত, যে কিনা একজন খ্রিশ্চান, দেবব্রত গোমস, ও অপরজনের নাম সায়ন্তন চৌধুরী। অনেকগুলো সেশনের পর একটা জিনিস বুঝতে পারি যে অনেক ছোটোবেলাতে ওর বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর মামার বাড়িতে প্রতিদিন অপমান, লাঞ্ছনা, অত্যাচার এসব সহ্য করতে করতে ওর একটা মেন্টাল ডিসব্যালেন্স সৃষ্টি হয়। এই থেকেই ওর ওই রোগটা প্রকাশ পায়। যাদের এই মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, তাদের একটা পার্সোনালিটি থেকে আরেকটা পার্সোনালিটিতে সুইচ করতে ট্রিগারের দরকার হয়, আর এই ছেলেটির ট্রিগার ছিল প্রবলেম। ওর জীবনে যখনই কোনো প্রবলেম আসত, তখন ওর পার্সোনালিটি চেঞ্জ হয়ে যেত দেবব্রততে। ওই দেবব্রত নামটাই ও ব্যবহার করত স্কুল জীবনে ডাকনাম হিসেবে। পরবর্তীকালে ওই দেবব্রত পার্সোনালিটিটাই পরপর ছটা খুন করে সিরিয়ালি। কিন্তু এই দেবব্রত মনে করে ওর আরও একটা রোগ আছে, সেটা হলো সাইনোফোবিয়া, অর্থাৎ কুকুর থেকে ভয়। এরপর অ্যাসাইলাম হোমে 5 বছর থাকার পর অনেকটাই সুস্থ হয়ে যায় সৌরভ ওরফে দেবব্রত ওরফে সায়ন্তন। তারপর রামহরিপুরে একটা প্রাইভেট FM-এ চাকরি পায় আর্চের। কয়েক মাস পর ট্রান্সফার নিয়ে চলে আসে কলকাতায়। ততদিনে ওর দেবব্রত পার্সোনালিটি পুরোপুরি চলে গেছে। তখন থেকে ও ব্যবহার করতে শুরু করে সায়ন্তন নামটা, নতুন আইডি বানায় ওই নামে। এই নতুন নাম ওর পূর্বের ক্রাইমকে চাপা দিতে সাহায্য করেছিল। কিন্তু এই পার্সোনালিটিরও একটা রোগ আছে, ও ইন্টারনালি বিশ্বাস করে যে ওর সাথে আরও 3 জন ছেলে স্যান্ডি, সুনন্দ ও সুমিত থাকে। এমনকি ওর গাড়ির ড্রাইভার রতন নাকি গাড়ি চালায়, কিন্তু আসলে ওই 3টে ছেলে বা রতন বলতে কেউ নেই। আচ্ছা স্যার, যদিও এই দুটো ওর পার্সোনালিটি, কিন্তু আদতে এরা কে? মানে সত্যি কি এরা এক্সিস্ট করে নাকি কাল্পনিক চরিত্র গোছের কিছু? দেখো, আমি যতদূর জানি এরা দুজনেই সৌরভের ছোটোবেলার প্রিয় বন্ধু ছিল। আকস্মিকভাবে এই দুজন একদিনই মারা যায়, খুব সম্ভবত বৃষ্টিতে ভিজে ব্রঙ্কাইটিসে। ছোট থেকেই সৌরভ মা বাবা হারা, তারপর মামা বাড়িতে প্রতিদিন অত্যাচার, এই দুই বন্ধুর একসাথে ওকে ছেড়ে চলে যাওয়া, এই রকম কিছু ভয় দুঃখ থেকেই ওর মেন্টাল ডিসব্যালেন্স থেকে ট্রমার সৃষ্টি হয়, আর সেখান থেকেই এই রোগটা। আই সি। ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। শুভঙ্কর ওখান থেকে বেরিয়ে বলল, রথিন, একবার সহেলি অ্যাপার্টমেন্টে যেতে হবে, কুইক। রাস্তায় জ্যাম কাটিয়ে 1 ঘন্টার মধ্যেই ওরা পৌঁছল সহেলি অ্যাপার্টমেন্টে। পা বাড়ালো দারোয়ানের ঘরটার দিকে। পেছন পেছন রথিন ও আরও 2 জন কনস্টেবল এতক্ষণে হাজির হয়ে গেছে। দারোয়ানটা বসে খৈনি মাখাচ্ছিল। এমন সময় শুভঙ্কর হন্তদন্ত হয়ে ঘরের ভিতর ঢুকে জিজ্ঞেস করল, আচ্ছা, যে রাতে অস্মিতা সেন খুন হন সেই রাতে গার্ডের ডিউটিতে কে ছিল? সে কথা আপনাকে বলতে যাব কেন? শুভঙ্কর আই কার্ড বের করে বলল, আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে আসছি। সিভিল ড্রেসে কেউ পুলিশ বলে গণ্যই করে না। পেছন থেকে রথিন বলল কথাটা। তা শুনে হাত থেকে খৈনিটা ফেলে দিয়ে দারোয়ান স্যালুট ঠুকে বলল, সরি স্যার, সেদিন রাতে আমি ছিলাম স্যার। ইটস অল রাইট। আচ্ছা, তুমি পুলিশকে বয়ানে বলেছো সেদিন রাতে একজন মহিলা এসেছিলেন, তা তোমার তাকে দেখে মহিলা মনে হয়েছিল কেন? না, মানে ওনার পোশাক দেখে তাই মনে হয়েছিল। সেদিন রাতের CCTV ফুটেজটা একবার দেখাতে পারবে? দারোয়ানটা ওদের কন্ট্রোল রুমে নিয়ে গিয়ে রাতের ফুটেজটা দেখাতেই শুভঙ্কর একবার হেসে উঠল। রথিন, কি দেখলে? সেদিন রাত 10টায় মিস অস্মিতা সেনের বাড়িতে যে এসেছিল, তার হাঁটার ধরন সকালে সেই FM স্টুডিওর CCTV দেখা এই সায়ন্তনের হাঁটার ধরনের সাথে হুবহু মিলে যাচ্ছে স্যার। কি নাম বললেন স্যার? সায়ন্তন? ওই নামের একজন ম্যাডাম মারা যাওয়ার দিন সকালে এসেছিলেন, সেদিন অনেকেই এসেছিলেন স্যার, কিন্তু ওই নামটা ভালো করে মনে রাখার কারণ ওনার মনে হয় একটু মাথার গণ্ডগোল হয়েছে। একা একাই রতন নামে কাউকে গাড়ি ছেড়ে সিগারেট খাওয়া নিয়ে বকাবকি করেছিলেন। সেদিন সকালের ফুটেজটা দেখাও তো।
সেদিনের সকালের ফুটেজে ছেলেটার মুখ স্পষ্ট দেখার পর রথিন আর কনস্টেবলরা অবাক। শুভঙ্কর বলল, সেদিন রাতে অন্য কেউ নয় রথিন, সায়ন্তন, যার আসল নাম সৌরভ, সেই এসেছিল। খুনি যে মহিলা নয় তার প্রথম খটকা লাগে যখন জগদীশবাবু বলেন খুনি ব্যাক আপ পাওয়ারটাও বিকল করেছে। মেইন সুইচ অফ করার থেকে ব্যাক আপ পাওয়ার বিকল করা অনেক বেশি কষ্টকর, তাই মেয়েরা সাধারণত এ কাজ করবে বলে আমার মনে হয় না। তাছাড়া খুনির সাথে প্রথমে ভিকটিম বাঁচার জন্য ধস্তাধস্তি করে, ফলে ঘরের কিছু আসবাবপত্র এদিক ওদিক ছড়িয়ে পড়ে, যেটা এখনও পড়ে আছে। কোনো মেয়ে খুনি হলে বাঁচার চেষ্টাটা বেশিক্ষণ হতো, ফলে আসবাবপত্র আরও বেশি এলোমেলো থাকতো। কিন্তু একজন ছেলে সিরিয়াল কিলারের কাছে আর কতক্ষণ একটা নিরীহ মেয়ের জোর খাটতে পারে, তাই না? তাই বেশিক্ষণ ভিকটিমের বাঁচার চেষ্টা চলেনি এবং সেজন্যই কম আসবাবপত্র এলোমেলো হয়েছে। এরপর খুনি ভিকটিমের ফোন থেকে উইকিপিডিয়াতে মারা যাওয়ার আপডেটটা দেয়, তারপর ঠান্ডা মাথায় সমস্ত প্রমাণ লোপাট করে বেরিয়ে আসে। প্রথমে ব্যাক আপ পাওয়ারটা বিকল করে, তারপর মেইন সুইচটা অফ করে দারোয়ান আসার আগেই এখান থেকে বেরিয়ে যায়। ঘটনাগুলো পরিষ্কার মনে হলেও একটা খটকা কিন্তু থেকেই যাচ্ছে রথিন। আমরা শুধু অ্যাপার্টমেন্টে ঢোকার ফুটেজ দেখেই এত কিছু অনুমান করেছি, কিন্তু ওই যে খুনটা করেছে সেটা এখনও প্রমাণ করতে উপযুক্ত সূত্র আমরা পাইনি। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। শুভঙ্করের খটকা দূর হতে বেশি সময় লাগলো না। বিকেলের মধ্যেই অস্মিতা সেনের অটোপসি রিপোর্ট চলে এলো, যেখানে স্পষ্ট লেখা আছে যে তাকে ছুরি দিয়ে খুন করা হয়েছে ঠিকই, কিন্তু মারা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সে বাঁচার চেষ্টা করেছে। খুনির সাথে একটা ধস্তাধস্তিও হয়। এছাড়া ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী শুভঙ্কর যে রোঁয়াটা পরীক্ষা করতে পাঠিয়েছিল সেটা আসলে একটা চুলের টুকরো। তার ডিএনএ অস্মিতার সাথে ম্যাচ করে না। সেই ডিএনএ পারফেক্ট ম্যাচ করছে ক্রিমিনাল রেকর্ডের একজনের সাথে, যার নাম সৌরভ চক্রবর্তী। কাজেই এটা থেকে বেশ বুঝতে পারা যায় যে সায়ন্তনের সাথে অস্মিতার ধস্তাধস্তি হয়েছিল, তাই সেই সময় সায়ন্তনের ওই চুলের টুকরোটা অস্মিতার নখের ভেতর ঢোকে যায়। আর কোনো সন্দেহ নেই যে এই সায়ন্তন, অর্থাৎ যার ভালো নাম সৌরভ, সেই খুনি। আবার দেখা হবে মাই ওল্ড ফ্রেন্ড, আবার দেখা হবে। কি বললেন স্যার? আবার দেখা হবে মানে আপনি কি ওকে আগে থেকে চেনেন নাকি স্যার? বেশ ভালো করেই চিনি রথিন। সব থেকে প্রিয় বন্ধুকে যেমন ভোলা যায় না, ঠিক তেমনই প্রতিদ্বন্দ্বীকেও ভোলা যায় না। পরে না হয় কখনো বলবো। প্রায় দুদিন পর ন্যাশনাল হাইওয়ের ধারে একটা বেসরকারি হসপিটাল থেকে ফোন এলো যে একটা খয়েরি রঙের অল্টো গাড়ি তিন দিন আগে অ্যাক্সিডেন্ট করেছে। একজন যুবক গাড়িটা চালাচ্ছিল, যে বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছে। খবরটা পাওয়া মাত্র শুভঙ্কর আরও 10 জন পুলিশ ফোর্স ও 4টি কুকুর নিয়ে বেরিয়ে পড়ল। কুকুরগুলো শুভঙ্কর নিজেই নিয়েছিল। হসপিটালে পৌঁছানো মাত্র একটা নার্স হসপিটালে ভর্তি থাকা ছেলেটার বেডটা দেখিয়ে দিল। ওরা তাড়াতাড়ি ভেতরে গিয়ে দেখল, কিন্তু তখন ওই বেডে কেউ নেই। ছেলেটা যে কিছুক্ষণ আগে পর্যন্ত এখানেই ছিল, নার্সের কাছ থেকে সেটা জানতে পারা গেল। রথিন নার্সকে জিজ্ঞেস করল, ছেলেটা দেখতে কেমন ছিল? শুভঙ্করের খেয়াল কিন্তু তখন অন্যদিকে। হঠাৎ কিছু একটা মনে হতেই বাথরুমে গিয়ে সে দেখল বাথরুমের ছোট জানালার কাঁচটা কেউ ভেঙে দিয়েছে, অর্থাৎ ওই দিক দিয়েই ছেলেটা পালিয়েছে। শুভঙ্কর ভাঙা জানালা দিয়ে বাইরে উঁকি মেরে দেখল দূরের একটা কার্নিশে সায়ন্তন দাঁড়িয়ে। দেবব্রত, পুলিশের কাছে সারেন্ডার করো, পালানোর আর কোনো পথ নেই। নিজের ভালো চাও তো এক্ষুনি সারেন্ডার করো। শুভঙ্করের কথা শুনে আচমকা ঘুরে তাকালো সায়ন্তন। শুভঙ্করকে দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়ল সামনের একটা ঘরের ছাদে। শুভঙ্কর বাথরুম থেকে দ্রুত বেরিয়ে এলো। রথিন, কুইক, কুকুরগুলো আমাকে দিয়ে ফোর্স নিয়ে পেছনের কোয়ার্টারগুলো গিয়ে খোঁজা শুরু করো। কুকুরগুলোকে এনে বেডটা শোঁকানো হলো, তারপর বাইরে এনে তাদের ছেড়ে দেওয়া হলো। তারা ছুটলো সোজা কোয়ার্টারগুলোর পেছনের ওই জঙ্গলটার দিকে। পেছনে পেছনে ছুটতে শুরু করলো শুভঙ্কর। প্রায় মিনিটগুলোর মধ্যেই একটা আর্তনাদ ভেসে এলো জঙ্গলের মধ্যে থেকে। শুভঙ্কর গিয়ে দেখল কুকুরগুলো সায়ন্তনকে ঘিরে ফেলেছে, আর সায়ন্তন তাদের মাঝে ভয়ে কুকড়ে বসে রয়েছে। You are under arrest and good to see you, my old friend Devobroto.
সায়ন্তন উদ্বিগ্ন চোখে একবার শুভঙ্করের দিকে তাকিয়ে হেসে উঠল, তারপর মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। পেছন থেকে রথিন এসে জিজ্ঞেস করল, স্যার আপনি কি আগে থেকেই জানতেন যে কুকুরগুলো কাজে লাগবে? আন্দাজ একটা করেছিলাম। চিরঞ্জীব স্যার বলেছিলেন কোনো প্রবলেমে পড়লেই সৌরভের মধ্যে দেবব্রতর পার্সোনালিটি ট্রিগার করে। যখন বাথরুম থেকে দেবব্রত নামে ডাকি তখন ওর রিয়াকশন দেখে বুঝতে পারি ওর মধ্যে এখন দেবব্রতর পার্সোনালিটি রয়েছে। আর স্যার এটাও বলেছিলেন যে দেবব্রতর সাইনোফোবিয়া আছে, অর্থাৎ কুকুরের ভয়। চলো এবার এটাকে থানায় চালান করো। কয়েকদিনের মধ্যেই কেসটা কোর্টে উঠল। সায়ন্তন সব কিছুই স্বীকার করেছে। মানসিক ভারসাম্যহীন হলেও সে একজন সিরিয়াল কিলার। এক মাস কেস চলার পরেই প্রত্যাশিতভাবে মামলার রায় ঘোষণা হলো। তাতে স্পষ্ট জানানো হলো তাকে আমৃত্যু মেন্টাল অ্যাসাইলাম হোমে থাকতে হবে, সেখানেই তার চিকিৎসা চলবে। এই ঘটনার পর প্রায় দু মাস কেটে গেছে। একদিন বিকেলে মিঠি তার দেখাশোনা করার মেয়েটার সাথে বেরিয়েছিল, এমন সময় রথিন এলো শুভঙ্করের বাড়িতে। কথায় কথায় রথিন শুভঙ্করকে জিজ্ঞেস করল, স্যার আপনি কিন্তু সেই কেসটা নিয়ে আর কিছু বললেন না, আপনি ওই সৌরভকে কিভাবে চিনতেন? বলছি, তার আগে তুমি বলো সৌরভের দুটো পার্সোনালিটি ছিল, তাদের মধ্যে কে খুনি ছিল? ওই তো দেবব্রত। একদম ঠিক। আচ্ছা ওই এগল্যাপস EGGLAPS কথাটা মনে আছে, যেটা শুনে তুমি খুব হেসেছিলে? তার মানে এগল্যাপস কথাটার মানে আছে? অলবাত আছে। প্রথমটা আমি বুঝতে পারিনি, কিন্তু চিরঞ্জীব স্যার যখন বলেছিলেন যে দেবব্রত ক্রিশ্চিয়ান তখন ব্যাপারটা পরিষ্কার হয়। এটা একটা পদ্ধতি যেটা সৌরভ একটা চক্র হিসেবে ব্যবহার করেছে। একটা গল্প শোনো। মানুষ যাতে ভুল পথে না যায় তাই ক্যাথলিক চার্চ মধ্যযুগে একটা পদ্ধতি আবিষ্কার করে যার নাম সেভেন ডেডলি সিনস বা কার্ডিনাল সিনস। এর মধ্যে সাতটা এমন জিনিসের বর্ণনা আছে যা মানুষকে বিভ্রান্ত করে ভুল পথে চালনা করে। এই যেমন ধরো প্রাইড বা অহংকার, গ্রিড বা লোভ, রিরংসা বা লাস্ট, হিংসা বা এনভি, ভোজন বিলাস বা গ্লুটনি, ক্রোধ বা অ্যাঙ্গার, আলস্য বা স্লথ। এই সাতটা ইংরেজি শব্দের প্রাথমিক অক্ষরকে একটু ওলটপালট করে সাজালেই তৈরি হয় এগল্যাপস, অর্থাৎ EGGLAPS। ভেবে দেখো, এই প্রতিটা জিনিসেরই আলাদা আলাদা করে ডেমন এবং আলাদা আলাদা করে শাস্তি আছে। সৌরভ ওরফে দেবব্রত ঠিক এই চক্রটাকেই অনুসরণ করেছিল। ডক্টর রায়ের কথা অনুসারে ছোট থেকেই ওর মধ্যে এই মানসিক রোগ বাসা বাঁধতে শুরু করে। এরপর ছোট থেকে ওর সাথে ঘটতে থাকা সমস্ত অত্যাচার সহ্য করে যেত সৌরভ। অন্য সময় ও হয়তো সৌরভ বা সায়ন্তন থাকে, কিন্তু কোনো প্রবলেমে পড়লে ওর পার্সোনালিটি সুইচ করে দেবব্রততে। ক্লাস টেনে ওঠার পর ওকে একটা বোর্ডিং স্কুলে পাঠানো হয়, ওখান থেকেই ওর খুনি হয়ে ওঠার গল্প শুরু। ওর ওখানকার সিনিয়রেরা প্রায়ই ওকে নানাভাবে অত্যাচার করে। হঠাৎই একদিন রাতে আকস্মিকভাবে ওই সিনিয়র দলেরই একটা ক্লাস ইলেভেনের ছেলের মৃতদেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় জঙ্গলে। সকলের ধারণা হয় কোনো পশু হয়তো হত্যা করেছে, কিন্তু আসল ঘটনা ছিল অন্য। সেটা হলো ক্রোধ বা অ্যাঙ্গার, অর্থাৎ রাগের বশে হত্যা। এরপর সৌরভকে নিয়ে তার মামা আবার তাদের বাড়িতে আসেন, কিন্তু আবারও শুরু হয় অত্যাচার। মামি দিনের পর দিন ওকে খেতে না দিয়ে মারধর করতে থাকে। অবশেষে একদিন রাতে মামির খাবারে বিষ প্রয়োগ করে মামিকে মেরে ফেলে সে। ডাক্তার পরীক্ষা করে বলেন কার্ডিয়াক অ্যারেস্ট। বিষটা ছিল অ্যাস্ট্রোফোক, অর্থাৎ গ্লুটেনি বা ভোজন বিলাসের বশে হত্যা, তাকে অভুক্ত রেখে অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাওয়া।
এই ছিল কারণ। এরপর তার মামা তাকে অন্য আর একটা স্কুলে ভর্তি করে। ওখানে শুরু হয় নতুন বিপত্তি। স্কুলে পড়াশুনোর ক্ষেত্রে সৌরভ বরাবরই দুর্দান্ত ছিল, কিন্তু সেবার ওকে টপকে বেশি নম্বর পায় অন্য একটি ছেলে। ওর বন্ধুরাও আর ওকে পাত্তা দেয় না। এর কয়েকদিন পরে স্কুলের একটা অনুষ্ঠানে বাথরুমের ভেতর ওই ছেলেটির মৃতদেহ পাওয়া যায় আকস্মিকভাবে। এনভি বা হিংসার বশে মৃত্যু। এরপর বছর দুয়েক ঠিকঠাকই কাটে। তারপর সৌরভ ভর্তি হয় কলেজে। কলেজের হোস্টেলে থাকার সময় থার্ড ইয়ারে একটি ছেলে আদতে ছিল ভীষণই অলস প্রকৃতির। তার সব কাজ সে সৌরভকে দিয়ে করাতো। একদিন আকস্মিকভাবে একটা বিষাক্ত সাপ কোনোভাবে ঢুকে ওই ছেলেটিকে কামড়ায়। কিন্তু সাপটা ঠিক কোন পথে এসেছিল তা বোঝা যায় না। আলস্যের কারণে মৃত্যু বা স্লথ। তারপর ওই হোস্টেলেই থাকার সময় অন্য একটা ছেলে প্রায় ওর জিনিসপত্র ওকে না বলে নিয়ে ব্যবহার করত, মানে ওই পোশাক আশাক এই সমস্ত জিনিস আর কি। ওর খাবার দাবার হয়তো না বলে ওকে খেয়ে নিত। তা এই লোভ দিনে দিনে বাড়তে থাকে। অবশেষে একদিন ছেলেটি রান্না করতে গিয়ে তার গায়ে আকস্মিকভাবে সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লাগায়, মারা যায়। লোভের বশে মৃত্যু অর্থাৎ গ্রিড। এরপর ওর সঙ্গে আলাপ হয় অস্মিতা সেনের। অস্মিতাকেও ভালোবাসতে থাকে ঠিকই, কিন্তু অস্মিতার পরে অন্য একটি বিবাহিত মেয়ের সাথে শারীরিক সম্পর্কের কারণে সৌরভের সাথে অস্মিতার দূরত্ব বাড়তে থাকে। ছ বছর আগে সেই মেয়েটিকেও সে মেরে ফেলে। গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়, যার ফলে মেয়েটির মৃত্যু হয়। অর্থাৎ লাস্ট বা রিরংসার বশে মৃত্যু বা হত্যা। তারপরেই কেসটা আমার হাতে আসে এবং তার তদন্তে উঠে আসে এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য, যেগুলো আকস্মিক মনে হচ্ছিল তার মূলে যে এই সৌরভ তা জানা যায়। তাহলে স্যার, ওই অস্মিতা সেনকে মারলো কেন ছেলেটা? এই এগল্যাপসের অবশেষে কি পড়ে থাকে? প্রাইড বা অহংকার। তোমার হয়তো মনে থাকবে অস্মিতা সেনের মা সেদিন থানায় এসে বলেছিলেন যে দেবব্রত নামের একটি ছেলে তার লেখা ছাপানোর জন্য অস্মিতাকে দিয়েছিল, কিন্তু লেখাটা ছেপে বেরিয়ে আসার পর লেখকের স্থানে বেরোয় অস্মিতা সেনের নাম। তারপর থেকেই লেখিকা হিসেবে অস্মিতার নাম, খ্যাতি, যশ, অহংকার। আসলে কলেজে সৌরভের আসল নাম যে সৌরভ তা সবাই ভুলেই গিয়েছিল। ও সবাইকে বলতো দেবব্রত ওর ডাক নাম। পাঁচ বছর হোমে থাকার পরেও দেবব্রত কিন্তু সেদিনের কথা ভোলেনি। আজ অস্মিতা সেনের যা নাম ডাক তা কিন্তু ওর জন্যই। এতদিন পরে অস্মিতা সেনকে খুঁজে পেয়ে সেই আগুন আবার জ্বলে ওঠে সৌরভের চোখে। অর্থাৎ প্রাইড বা অহংকারের বশে মৃত্যু। ওরে বাবারে, এত কিছু! শুভঙ্কর শুধু একটু মুচকি হাসল। আজ আসি স্যার। রথিন বেরিয়ে যাওয়ার পর শুভঙ্কর সৌমিলির ফটোটা সামনে এসে দাঁড়াল। তার চোখটা ছলছল করছে। পুরনো কষ্টটা রথিন যেন আবার জাগিয়ে দিয়ে গেল। ঠিক এই কষ্টটার জন্যই আমি সেদিন ওকে গল্পটা বলতে চাইনি, কিন্তু আজ ফেরাতামই বা কী করে? তাছাড়া ওর তো জানারও কথা নয় যে সৌরভের রিরংসার শিকারে মৃত মহিলার নাম মিসেস সৌমিলি সান্যাল, আমার স্ত্রী। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। ফোনটা কেটে দিয়ে বলল, শান্তি নেই, জীবনে শান্তি নেই। এতক্ষণ আপনি শুনছিলেন দেবজ্যোতি মিত্রের কাহিনী অস্মিতা সেনের মৃত্যু রহস্য, অনলি অন রেডিও মিলন 90.4 FM।
Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখক শ্রী দেবজ্যোতি মিত্রকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। অস্মিতার চরিত্রে রীতি, সায়ন্তন, শুভঙ্কর এবং বৃদ্ধের চরিত্রে সায়ন, জগদীশ, দারোয়ান এবং ডক্টর চিরঞ্জীব সেনের ভূমিকায় দীপক, রিসেপশনিস্টের চরিত্রে মৌ, গল্প পাঠে এবং রথিনের ভূমিকায় অপূর্ব, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।